আসসালামু আলাইকুম ও বারাকাতু আলহামদুলিল্লাহ ও আবায় সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বি আর বি কেরিম অনুষ্ঠানে পাওয়ারড বাই বিএসআই কো স্পন্সর আলআরফ ইসলাম ব্যাংক পিএলসি ও ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি দর্শক রমাদানের সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামী মানব সেবার গুরুত্ব এবং তাৎপর্য আর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি আমরা তাদের সঙ্গে পরিচিত হচ্ছি প্রথমে রয়েছেন মলানা আব্দুল হাকিম আজাদি খতিব মসজিদুল হোম হোমস্টেট জামে মসজিদ ফ্লোরিডা ইউএসএমুল্লাহ এবং পাশেই রয়েছেন ডক্টর মহিবুল্লাহ শাহিন বিশিষ্ট সমাজকর্মী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই শাহেখ আপনার কাছে আসব যে ইসলামে যে মানব গুরুত্ব এবং তাৎপর্য প্রদান করা হয়েছে এ সম্পর্কে যদি আপনি কোরআন এবং সন্ন্যার দৃষ্টি দিয়ে বলতেন জজাকুমুল্লাহ খায়ের সুন্দর একটি প্রশ্ন আসলে ইসলাম তো মানবতার ধর্ম মানুষের মুক্তি মানুষের জন্য শান্তি মানুষের উন্নতিকে নিশ্চিত করার জন্য ইসলাম এবং সেই কারণে পৃথিবীতে কোনো ধর্মের ব্যাপারে এই ঘোষণা আসে নাই যে যে কমপ্লিট আল্লাহ সোবাহান ও তালা পবিত্র কোরআন এটা বলেছেন বা দাউদিবিল লাহমিনে সেই ধরনের অজীম আল ইয়াওমা একমাল তুলেকুম দিনা ইনাকুম ও একমাম তু আলাইকুম নেয়া মাতি ও অদি তুলাইকুম ওল ইসলামাদীনা দীন মানে কী জাস্ট লাইফ ইস্টাইল অর্থাৎ আপনি কি লাইফ ইস্টাইলটা লিড করবেন পৃথিবীতে অর্থাৎ ইসলাম ইসলাম মানে হচ্ছে আমি ভালবাসব আমি অন্যের কল্যাণকামী হব আমি আল্লাহর বান্দা হিসাবে অন্য কোন বান্দার সাথে কোনো ডিসক্রিমিনেট করব না যত ভালো করে আধার রয়েছে রাইট এবং আমার মডেল কে হবেন আমার মডেল হবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে প্রিয়নবী হবেন আমার মডেল তো আল্লাহর হাবিব সমাজ সেবায় মানব সেবায় তার যে কন্ট্রিবিউশন ইজ আনপ্যারালাল এবং আপনি জানেন যে মাইকেল এইচ হডের দ্য হান্ড্রেডের ওই বইতে যে উনি সবার আগে আমাদের প্রিয়নবীর নামকে নিয়ে এসছেন তো তিনি নিজে একটা জবানবন্দি দিয়েছেন যে ইন মাই চয়েস অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম টু লিড অফ দ্য লিস্ট হি ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস তার মানে সেকুলার লেভেলস রিলিজিয়াস এভরি এভরি অ্যাসপেক্টসে এভরি জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় তিনি হচ্ছেন মডেল তো আল্লাহ হাবিজুল ইসলাম সমাজসেবা শুরু করলেন কখন থেকে সেই একশোর বয়স থেকে আপনারা আমরা সবাই জানি হালফুল ফুজলে সেই ঘটনা তার আগ থেকেই তিনি মানুষের কষ্টে ব্যতীত হতেন আর সেই নবী বলেছেন যে মানুষের মধ্যে সেই তো উত্তম যে অন্যের জন্য নাস অন্যের উপকার করে তার মানে কি একজন মুসলিম তার মতো মানবপ্রেমী সমাজপ্রেমী আর কেউ হতে পারে না যদি তিনি প্রাকটিসিং মুসলিম হন রাসুল করিম সাল্লামের জীবনীতে চূড়ান্ত উদাহরণ যে রাসুল পাক যখন মক্কা বিজয় করলেন এক গুরি যে বিষয়টি ঘটনাটি রয়েছে ইজ এমেজিং এটা অ্যামেজিং এটা চিন্তাই করা যায় না যে আমাকে মারার জন্য রেডি আর আমি তার গাঠুরি নিয়ে তার জায়গায় পৌঁছে দিচ্ছি আল্লাহর হাবিজুল ইসলাম সেই তার অনুসারী তৈরি করে গেছে আবেজ মাইন তারা সেইভাবে চলেছেন আমরা আজকের এই বর্তমান বিশ্বে যদি আমরা সেইভাবে নবীর আদর্শকে ফলো করি তাহলে সমাজের প্রতিটি মানুষের সেবা করার অপুরাণ সুযোগ রয়েছে এবং আমরা যার যার অবস্থান থেকে যতটুকুন সেবা দিতে পারবো এখানেই আমাদের তৃপ্তিটা কারণ ওই যে বলে না যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মম সকলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলে যাও নিজের কথা ভুলে অন্যের সুখকে প্রাধান্য দেওয়া এটার নাম ইসলাম মহতারাম সাহেব আপনি চমৎকার করে বলছিলেন আমরা মহতারাম আপনার কাছে আসবো যে রাসুল করিম সাল আলী আসাল্লাম যে তার আচার আচরণ সমাজ সেবার মাধ্যমে যে পৃথিবীতে ইসলামের জালও সরিয়ে দিয়েছেন এ ব্যাপারে যদি বলতেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী একটি বিষয় আপনি আজকে আলোচনার জন্য আমাকে সুযোগ দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম ওনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে পাঠিয়েছেনই হচ্ছে নিয়ামত শরুফ পুরা জীবনীটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় তিনি তার জীবনের প্রতিটা স্তরে প্রতিটা কাজে স্বাক্ষর রেখে গিয়েছেন এই বিশ্ববাসীর জন্য যে কিভাবে আমরা সমাজসেবা করব কিভাবে আমরা আমাদের ফুল জীবনকে পরিচালনা করব। প্রতিটা স্তরেই কিন্তু ওখান থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে ফিরবো আমরা একটু দর্শক আলোচনার এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকে দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বি আর বি পেজেন্ট ক্যারিম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই পি এস আই কো স্পন্সর আলআরাফা ইসলাম ব্যাংক পিএলসি ও ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি হ্যাঁ এবং আপনি চমৎকার করে বলছিলেন যে রাসেলে কারিফ সাল্লাল্লাহ হুয়া আলী হোয়াসাল্লাম হচ্ছেন আমাদের চূড়ান্ত মডেল মানব সেবার যে আমাদের নবী মহাম্মদ রসুল উল্লাহসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুৱতের প্রাক্কালেই কিন্তু তিনি হেল্পফুল ফজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং তখনকার এই অমানীষা অন্ধকারের প্রবল বন্যায় যখন সারা পৃথিবী যখন প্লাবিত ঠিক এই সময় কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিসাল্লাম মানবতার মুক্তির বার্তা নিয়ে এসে পৃথিবীতে এসেছেন এই হিলফুল ফজুল সংগঠনের মাধ্যমে তখনকার যুবকদেরকে নিয়ে তিনি এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার তিনি পদ্ধতি গ্রহণ করেছিলেন যেই মডেল আজ যুগে 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 সারা পৃথিবীতে ফার্স্ট ফার্স্ট সারা পৃথিবীর সর্বপ্রথম সামাজিক সংগঠন হচ্ছে এটা ওটাকেই মডেল ধরে কিন্তু আজকে সারা পৃথিবীতে যে সামাজিক সংগঠনগুলো তৈরি হয়েছে তখনকার যুবকদেরকে দিয়ে যুবকদেরকে সমাজের জন্য একটা পিলার হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করেছি আচ্ছা আমরা যে আজকে আমাদের সমাজের যে যুবক শ্রেণী রয়েছে বা আমাদের ভাই বোন যারাই রয়েছে বিরুদ্ধ থেকে শুরু করে ছোট পর্যন্ত সকলের কিন্তু সমাজে কিছু দায়বদ্ধতা রয়েছে আমরা আসলাম জীবনে কিছু উপার্জন করলাম খাওয়া দাওয়া করলাম ছেলে সন্তান বড় হলো চলে গেলাম কিন্তু আমাদের যে আরও কিছু দায়বদ্ধতা রয়েছে রাসুলি পাকসাল্লাহ সাল্লাম যে দায়িত্বগুলো পালন করতেন এ ব্যাপারে যদি সমাজকে বুঝিয়ে দেওয়া যায় যে আমরা যেটা করছি আমাদের আমাদের সন্তানদেরকে বা আমরা নিজেরা যে এই প্র্যাকটিসগুলো এখন বর্তমানে করছি সেটা হচ্ছে কি আমার সন্তান প্রতি মাসে মাসে সে পোশাক পরিবর্তন করতেছে তার ভালো লাগছে না একটা পোশাক পরিবর্তন করে ফেলতেছে আপনি দেখেন আমাদের এই সমাজের জন্য যদি আমাদের ন্যূনতম দায়বদ্ধতা থাকত। আমাদের মতোই এই মানুষরা ডাস্টবিনে জীব জন্তু জানোয়ারের সাথে তারা খাবার খাচ্ছে খাবার সংগ্রহ করার জন্য ওখানে তল্লাশি করছে কিন্তু প্রতিটা মানুষের এই সমাজের জন্য কিছুটা দায়বদ্ধতা রয়েছে আমি যদি মানুষ হই মানুষ এবং জন্তু জানোয়ারের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে বিবেক আমরা যদি বিবেকবান হই তাহলে আমাদের প্রতিবেশী যারা রয়েছে আমাদের ভাই বন্ধু যারা রয়েছে তাদের প্রতি আমাদের যে হক রয়েছে হকুল এবার যেটা রয়েছে সেই হকটাকে যথাযথভাবে আমাদের পালন করতে হবে এক্ষেত্রে আমি যদি ভালো খাই আমার প্রতিবেশী যারা রয়েছে তারা খাচ্ছে কিনা সে খোঁজ অবশ্যই ইসলামের হকুল যেটা বললাম যে একজন গুরুত্বপূর্ণ একটি হক যদি আমরা চিন্তা করি যে আমার সন্তান পড়াশোনা করছে আমি হয়তো বা তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আমার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছি কিন্তু দেখেন আমার সন্তানই কিন্তু শিক্ষিত মা বাবার সন্তানরাই কিন্তু তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কিন্তু দেখেন আমার পাশে যে সন্তানটি রয়েছে সে কিন্তু ওই শিক্ষাটা পাচ্ছে না আমরা যদি তাদের প্রতি সচেষ্ট হই তাদের প্রতি সহানুভূতিশীল হই এবং আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের যেই মেসেজ আমাদের জন্য আমরা যদি তাকে আদর্শ হিসাবে গ্রহণ করি তাহলে ওই আদর্শ কিন্তু আমাদেরকে এটা বলেনি আমাদেরকে বলেছে তুমি যদি খাও তাহলে তুমি তোমার প্রতিবেশীকে খাও আমরা শুধু তাই না আমরা যে সেবা একটি কবিতা পড়েছি যে তুমি যদি তোমার স্রষ্টাকে খাওয়াতে চাও তাহলে তুমি তার বনি আদমকে খাওয়াও চমৎকার করে বলছিল আমরা সর্বশেষ মহতারাম আপনি যেহেতু আমেরিকাতে আছেন যে আমরা যে ইসলামের সেন্টারগুলো মসজিদ মাদ্রাসা বা ইসলামিক কমপ্লেক্সগুলো এভাবে কিভাবে আমরা ইসলামিক একটা মডেল তৈরি করতে পারি আপনি আমেরিকায় প্র্যাকটিস ইসলামের কথা বলেছেন এবং সেটার কতগুলো বাস্তবায়ন আমরা জানি যে আপনারা করছেন আমেরিকাতে তো আমরা প্র্যাকটিস করছি এক আমাদের কোনো বাধা নাই বরং পুলিশ আমাদেরকে সাপোর্ট দেয় এনি এনি টাইপস অফ মানে যে কোনো আমরা যখনই বলি তারা চলে আসে আমাদেরকে সেই হেল্পটা করে এবং প্রশাসনেও করে সব জায়গায় করে আমি যেটা অ্যাড করতে চাই যেহেতু সমাজসেবার কথা এসছে যেহেতু রামাদান চলছে আমরা ইফতার করব এটা সন্ন্যত ইফতার করাটা সন্ন্যত এটা আনন্দের একটা আরেকটা মানে এটাকে বলে বহির্প্রকাশ কিন্তু আমরা কি সেই মানুষগুলোর কথা একটু ভাবতে পারি যারা নিপীড়িত নিগৃহীত নির্যাতিত যারা বঞ্চিত পথহারা যাদের সামনে খাবার নেই আমরা যদি ডাউন করি ইফতারের মেনিউ যদি ডাউন করে শুধু কিছু একটা অর্থ বা কিছু ফুড আমরা তাদের জন্য রাখি ইটস এ বিগ এটাকে বলে সাপোর্ট এবং আল্লাহ কিন্তু তাই বলছেন যে কুলু ওয়াবু আল্লাহ আমরা এটা কি ভাবতে পারি না যে আমাদের খাবারের টেবিলে অনেক মেনিও ঠিক আছে বাট নট এভরিডে যে আজকে ফ্রাইডে ওকে আমাদের সমস্ত মেনু কাট ডাউন করে শুধু খোরমা খেজুর বা আর দু একটা মেনু দিয়ে ইফতার শেষ করে বাকি যে মেনুর যে অর্থটা টাকাটা আছে এটা আমরা ডোনেট করে দেই মানুষের কাছে আপনি রিওয়ার্ড পাবেন শুধু তাই নয় আল খালকে আল্লাহ ফুল খালকে ইলাহিমানা ইলা আয়া আলিহি গোটা সৃষ্টি জগৎ যেখানে আল্লাহ বলছেন এটা আমার পরিবার তুমি যদি তাকে ট্রিট করো তাহলে আল্লাহ আমাকে ট্রিট করবেন মহাতারা আপনি চমৎকার করে বলছেন আসলে ইসলাম এমন সুন্দর একটি সুস্পষ্ট জীবন ব্যবস্থা যা এত অল্প সময় আলোচনা শেষ করা সম্ভব নয় আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য ও জানাচ্ছি দর্শক আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত তুই দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি হায়দা মাইন্দীনবেন্লাহ আলিহিত আসসালামু আলাইকুম আরহামাক